স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর মোহনপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল বাবা ছেলের নাটোরের বড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর মোহনপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামী ও তার স্বজনরা ওইদিন সন্ধ্যার পর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোহনপুর থানা পুলিশ নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন সাত মাস আগে মোহনপুর উপজেলার বাগশিমুইল গ্রামের আশরাফ আলীর ছেলে শিমুল হোসেনের সাথে একই উপজেলার ঘাসি গ্রামের মাজিদুল ইসলাম রিধার মেয়ে কারিমা আক্তার মিমের বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুক ও পারিবারিক বিরোধের চেড়ে গৃহবধূকে প্রায়ই নির্যাতন করা হতো সর্বশেষ শুক্রবার বিকেল সাড়ে সময় স্বামী শাশুড়ি মিলে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে হাসপাতালে মরদেহ রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব সদস্যরা ইমো হ্যাকার পাঁচের গতকাল শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় শনিবার সকাল দশটার দিকে র্যাব পাঁচ সিপিসি দুই নাটোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় র‍্যাব পাঁচের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরাত হোসেন জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব এসময় মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের সক্রিয় সদস্য শাকিল সেলিম শান্ত সোহেল ও মুহাইমিনুলকে আটক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা কখনো মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে কখনো মেয়ে কণ্ঠে প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেয় পরে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয় চাপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বস্ত্রপাতে বাবা ছেলে নিহত হয়েছেন শুক্রবার দুপুরে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তবে তার ছেলের মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি তারা নিহতরা হলেন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর ও তার ছেলে আওয়াল শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রজব আলী শেখ বলেন বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে পদ্মা নদীতে গিয়েছিলেন বদিউর ও তার ছেলে হঠাৎ রাতে বজ্রপাত হয় তখন থেকেই তারা নিখোঁজ সকাল থেকে নদীতে অভিযান চালিয়ে বদিউরের মরদেহ উদ্ধার করা হলেও তার ছেলে আওয়ারের মরদেহ উদ্ধার করা যায়নি শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন জেলা প্রশাসনের উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের নিকট নগদ চল্লিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন শনিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমান সহ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবি রাব্বানী বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তানভীর সিদ্দিক সহ বিআরটিএ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন শেষে যুগ্ম সচিব আনিসুর রহমান সাংবাদিকদের জানান গত সাত মে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াগ্রামের বনপাড়াতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং আরও অন্তত বিশ জন আহত হয় এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ও দুর্ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে এবং এই মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা সহ অন্যান্য দুর্ঘটনার কারণ নির্ণয় করতে ঘটনাস্থল সহ মহাসড়ক পরিদর্শন করা হয়েছে পরিদর্শন ও তদন্ত শেষে করণীয় বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান তারা পরে তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে সে অভিযান চালিয়ে প্রায় বত্রিশ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র্যাব বারো এ সময় একটি মোটরসাইকেল সহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব বারো মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ তিনি জানান জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ী খুন এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় র্যাব স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাসে এক মার্দক বিরোধী অভিযান চালিয়ে তিনশো পঁচিশ গ্রাম হেরোইন সহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আটকৃতরা হল সিংহকাতি মধ্যপাড়া এলাকার মৃত গোলবার হোসেনের ছেলে জমি আলী অপরজন জেলার উল্লাপাড়া থানার বালশাবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াস করুনি আসামিদেরকে তারাস থানায় হস্তান্তর করা হয়েছে এ ছিল পরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ